এত খটখট করে কিসের জন্য সাউন্ডে? এটা কি কোথাও ইয়া করা যাবে না? তাহলে তো বাঁধবে না। আপনি এবার ইয়া করবেন না? আমি লাইভে, আপনি তুমি পিছনে চলে আসছ এদিকে। ঠিক আছে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম সবাইকে, ফেম স্পেশাল থেকে আমি রোজা চলে আসছি আজকের একটা ঈদের পারফেক্ট একটা বানারস ড্রেস নিয়ে। সো আজকে যে ড্রেসটার নামটা থাকবে, এটা হচ্ছে আপনাদের সবার পরিচিত, সবার অনেক বেশি ফেভারিট, সবার অনেক বেশি পছন্দের এবং অবভিয়াসলি পছন্দ হওয়ার মতো একটা ড্রেস, ব্র্যান্ড বাই আমিরা। আমার সাউন্ডে ক্লিয়ার থাকলে, সব কিছু ক্লিয়ার থাকলে, আপনারা সব ঠিকঠাক মতো সব কিছু দেখা গিয়ে থাকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, সব কিছু শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু পারফেক্টলি বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, এই তো আমি একটু কমেন্টস নিয়ে নেই। সিদ্ধাতুল মুনতাহা আপু লিখেছে, কেমন আছো আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সিদ্ধাতুল মুনতাহা আপু। ঈশিতা আলম, এইটি ঠিক করে দাও তো তাড়াতাড়ি তাড়াতাড়ি, আপনারা একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন। হ্যাঁ, জয়েন করার পরে আমাকে একটু অবশ্যই লিখে দিয়েন যে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে আর আপনারা আমাকে পারফেক্ট শুনতে পাচ্ছেন, ঠিক আছে। লাভলি আক্তার আপু লিখেছে, আপু তোমাকে অনেক কিউট লাগছে, আজকে আমি টিকলি পরে আসছি, দেখছেন আমি যেরকম পড়তে টরতে পারি আর কি, বেশি একটা পারি না, যতটুকু পারি আর কি ওটুকুই একটু ইয়াতিয়া করে আসছি আর কি। আচ্ছা, আজকের ড্রেসের কালারগুলো আমি দেখাই দিই। হ্যাঁ, আজকের ড্রেসে কয়েকটা কালার থাকবে, আপনারা একটু ভেবে চিনতে ডিসিশন নেবেন। প্রত্যেকটা কালার প্রত্যেকটা থেকে সুন্দর, জাস্ট আপু যেটা পরে আছে ওইটাই সুন্দর হবে, বাকিগুলো একদম একদম জিরো এরকম না। হ্যাঁ, তো প্রত্যেকটা কালার আপনাদের সামনে আমি একদম প্রেজেন্ট করবো খুব সুন্দর মতো। আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন আর অবশ্যই কিন্তু ভিউ বাড়াতে হবে আজকে। হ্যাঁ, এটা আপনাদের কাছে আমার দাবি, আজকে অবশ্যই ভিউ বাড়াতে হবে। আর ফ্রাইডেতে অন্যতো একটু ভিউ কম হয়, সবাই সবার পার্সোনাল লাইফ নিয়ে বিজি থাকে। এটা ম্যাজেন্টা, এটা ইয়েলো। হ্যাঁ, কেমন আছো মারিয়া ভুইয়া আপু লিখেছে, ভালো আছি মারিয়া আপু, আপনি কেমন আছেন? এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে, এটা যে আমার কাছে কী ফেভারিট আর কি পছন্দের, যখন আমি খুলবো তখন আপনারা খুব সুন্দর মতো বুঝতে পারবেন। হ্যাঁ, যারা সারারা ড্রেস পছন্দ করেন আর কি, একটু ঘেরওয়ালা প্লাজো টাইপের ড্রেস পছন্দ করেন, তাদের জন্য স্পেশালি আজকের লাইভটা কোনোভাবেই মিস করা যাবে না। আর প্রত্যেকটা কালার আপনারা ইয়া করবেন, নোটিস করবেন যে প্রত্যেকটা কালার প্রত্যেক থেকে সুন্দর। কয়টা কালার? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, না পাঁচটা কালার দেখাবো। ওকে, পাঁচটা কালার। ওয়াসিকা মেহের জাহান আপু লিখেছে, অসম্ভব সুন্দর ড্রেস, কারণ তুমি পরেছো না? আপনারা বললে অবভিয়াসলি আমার থেকেও বেশি সুন্দর লাগে। আপনারা একটু পরে টরে এরকম সুন্দর করে একটু সাজবেন টাজবেন, দেখবেন যে আপনারা আমার থেকে অনেক 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 বেশি সুন্দর। এটা এটা হচ্ছে আমারটা, হ্যাঁ এইটা হচ্ছে আমারটা, ধরো এটা। আর কোনটা? রেড কালারটা দেখানো নাকি? দাও, এটা হচ্ছে একদম টুকটুকে লাল, ঠিক আছে টুকটুকে লাল। আমি প্রত্যেকটা কালার একদম এ টু জেড ডিটেলস দেখিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। ড্রেসটা অনেক সুন্দর এবং সিরিয়াসলি ড্রেসটা অনেক সুন্দর আর পছন্দ হয়ে যাওয়ার মতো ড্রেস। আর আপনারা যেটা অলওয়েজ পছন্দ করেন সেটা হচ্ছে যে, এর আগে মনে আছে, একটা ক্যাটলগ দাও আমার কাছে, এর আগে কি মনে আছে আপু? আগে প্রাইস বলে দাও না, আগে প্রাইস দিলে আপনারা থাকবেন না, ডিটেলস কিছুই শুনবেন না, ঘটাঘটভাবে অর্ডার করে দিবেন, দেন বলবেন যে আপু আমি মনে করছিলাম এটা কটন ড্রেস, এখন নিচ্ছি না, আমি মনে করছিলাম এটা এইটা ড্রেস, ঠিক আছে। মানে কত যে ভেজাল আর কত যে আমরা সিচুয়েশনের একটা ইয়া হই, তা পুরোটাই দাও, পুরোটাই দাও। হ্যাঁ আচ্ছা, সো এই ব্র্যান্ডটার কথা কার কার মনে আছে বলেন একটু শুনি, এই ব্র্যান্ডটার কথা কার কার মনে আছে? ব্র্যান্ড বাই আমিরা, আপনাদের কি মনে আছে? আপনারা এই ক্যাটলগটার জন্য পুরো ক্রেজি হয়ে গিয়েছিলেন একটা টাইমে, যখন আমি হচ্ছে আপনাদের আমিরা বেনারস কাতানের ড্রেস দেখিয়েছিলাম, আপনারা কিন্তু হুড়মুড়িয়ে এবং সিরিয়াসলি আমি খুব শকড হয়ে গিয়েছিলাম যে আপনারা এই ক্যাটলগের ড্রেসগুলো এত বেশি পছন্দ করেন। জাস্ট প্যাকেজিংটা দেখেন, আমি সুন্দর করে আপনাদের সামনেই খুলবো। এটা কি ইনটেকটা? হ্যাঁ, ইনটেকটাই কিন্তু খুলতে হবে, সো একটু এনশিওর হয়ে বলবো। হ্যাঁ ঠিক আছে, আপনাদের সামনে আমি এনশিওর হয়ে বলবো। আপু এত, এটা তো কাতান মনে হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কাতানের, বেনারস কাতানের ড্রেস, একটা ঈদের পারফেক্ট ড্রেস, যেটা বললাম যে আপনারা এভারেস্ট থেকে শুরু করে যে কোনো হাই পার্টিতে অ্যাটেন্ড করার জন্য, বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য একদম পারফেক্ট ওয়্যারিং হিসেবে আপনারা খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন, ঠিক আছে। এটা আমি এই যে লাইক ব্র্যান্ড বাই আমিরা, ওকে।
কি প্রোডাক্ট উঠাইছো মানে বুঝি নাই আপু তানজিলা টয় আপু লিখেছে আপু এটা তো কাতান মনে হচ্ছে হ্যাঁ এটা কাতান আর আপনারা কিন্তু আমাকে একটু অবশ্যই জানিয়ে দিন যে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা হ্যাঁ আর প্রথমেই বলি আমাদের দুইটা শোরুমে কিন্তু অ্যাভেলেবেল পাবেন ড্রেসগুলো ওয়ারি শোরুমের অ্যাড্রেস ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে রোজ ভ্যালি শপিং মল লেভেল 1 শপ নাম্বার 1 আর শ্যামলি স্কয়ার শপিং মলের অ্যাড্রেস হচ্ছে যেখান থেকে আমি লাইভ করছি শ্যামলি স্কয়ার শপিং মল শ্যামলি সিনেমা হলের ঠিক পাশের যে শপিং মলটা আছে এটা তিনতলায় শপ নাম্বার 302 ওকে এটা কিন্তু খুবই হেভি রকমের গর্জিয়াস আর হেভি রকমের মেটেরিয়ালের অনেক সুন্দর অনেক বেশি সুন্দর একটা ড্রেস আর একটা কথা যেটা আমি না বললেই না আপু প্রাইস বলো বলছি আপু যেটা আমি না বললেই না জাস্ট এই পোর্শনটা খেয়াল করবেন আপনারা হয়তো বা অনেকেই আমাকে ভেবেছিলেন যে আমি নেকলেস পরে আসছি তাই না অনেকেই হয়তো বা আপনারা থিঙ্ক করেছিলেন যে আমি নেকলেস পরে আসছি অ্যাকচুয়ালি না এই ড্রেসটার আপনার ডিজাইনিংটাই এত সুন্দর যেখানে আপনার কাছে মনে হবে যে টোটালটাই অনেক সুন্দর করে একটা নেকলেসের হেভি রকমের করে আপনার এখানে লাইক জারদৌসি ওয়ার্ক করা আছে এখানে আমি ডিটেইলে দেখিয়ে দিব আচ্ছা দাও ফার্স্টে কোন কালারটা দেখাবো বলেন ফার্স্টে কোন কালারটা দেখাবো আপনারা ডিসিশন দিয়ে দেন যে কোন কালারটা আপনারা দেখতে যাচ্ছেন আচ্ছা বুঝি না আজকে কি আপনারা একটু কম মানে কম কমেন্ট করছেন ফ্রাইডেতে যদিও এমনিতেই আপনারা একটু কম থাকেন নিজেদের কাজ নিয়ে অনেক বিজি থাকেন হ্যাঁ কি কোনো প্রবলেম আচ্ছা আমি দিচ্ছি ওয়েট করো আমাকে বললেই হবে কোনো সমস্যা নেই ইনটেক্ট দেখে দিও ইনটেক্ট ঠিক আছে ব্ল্যাক দেখবো ব্ল্যাক দেখবেন আগে অ্যাশটা এটা এটা ওকে প্রত্যেকটা কালার অনেক সুন্দর আমি পাঁচটা কালার দেখাবো পাঁচটা কালারে অনেক বেশি সুন্দর জি আপু অনলাইনে ডেলিভারি হয় এক্স্যাক্টলি ইশিতা আলম তানিয়া আপু লিখেছে পিঙ্ক কালার ওকে সুমাইয়া টিনা আপু লিখেছে রেড অ্যাশ কালারটা মেহজাবিন আপু লিখেছে আচ্ছা সো তিনটা এখন পর্যন্ত আসলো দেখি থার্ড কালারটা ফোর্থ কালারটা কী ভোট হয় আচ্ছা ঠিক আছে রেড আসছে ভোট অ্যাশ আসছে তারপরে কী আসছে পিঙ্ক আসছে ঠিক আছে তাহলে গ্রিন কালার নাই পাঁচটা কালারের মধ্যে আমার সব থেকে ফেভারিট যে কালারটা অ্যাশ কালার সেই অ্যাশ কালারটাই ফার্স্ট আগে দিয়ে স্টার্ট করি না কি বলেন আচ্ছা আগে ফার্স্টে অ্যাশ কালারটা দিয়ে দেখি আপনারা জাস্ট প্যাকেজিংটা দেখলেই বুঝতে পারবেন যে একটা আছে না যে আপনারা অনেকে ভিনয়ের ড্রেস পরেন ফিওনা ড্রেস পরেন তারপর কার্মার গাউনগুলো আপনারা পরেন না যে অনেক সুন্দর হয় অনেক দামি হয় অনেক কস্টলি হয় কিন্তু জিনিসও সেরকম একটা তাই না হ্যাঁ ভিনয় তারপরে কী আছে গঙ্গা ঠিক আছে গঙ্গা আছে অ্যাশ কালার এক্স্যাক্টলি আমি অ্যাশ কালারটাই আপনাদেরকে দেখিয়ে দিব কারণ হচ্ছে যে আপনারা জাস্ট থিঙ্ক করবেন হ্যাঁ আমি যেমন এখন গোল্ডেনটা পরে আছি গোল্ডেনের সাথে মেরুন কালারের কম্বিনেশন পরে আছি ঠিক আছে সো আপনারা থিঙ্ক করবেন যে এই অ্যাশ কালারটা আমি ইচ্ছা করেই পরিনি সো কিছু কারণ অবভিয়াসলি আছে তাই না সো এইটার সাথে আপনার পিচ কালারের কম্বিনেশন তো মানে অনেক বেশি জোস এই কালার কম্বিনেশনটা হ্যাঁ সাথে আপনার একটু ডার্ক পিচি টোনের আপনার এরকম শারারা প্যান্টের দেওয়া আছে যেটা কিনা আপনার সুন্দর করে এরকম শারারা করতে পারবেন কোনো সমস্যা নেই এটার কম্বিনেশনটা আরও বেশি গর্জিয়াস সুপার গর্জিয়াস আচ্ছা অলরেডি 700 আপুরা চলে আসছেন আরেকটু আপুরা জয়েন হয়ে যান ঠিক আছে একটু শেয়ার করে দিন বিভিন্ন গার্লস গ্রুপ আছে সেলিং গ্রুপ আছে আপনারা আপনার মনের মতো করে বা হচ্ছে নিজের মনে করে শেয়ার করে দিন ওকে আচ্ছা সো যেটা বলছিলাম আমারটা তো দেখেন একটু আপনাদেরকে ফার্স্টে যেটা বলেছিলাম যে আপনাদের কাছে হয়তো বা মনে হতে পারে যে এই জিনিসটা একটু নেকলেস প্যাটার্নের তাই না এটা কিন্তু টোটালটা জারদৌসি ওয়ার্কের এইটুক যে আছে এটা টোটালি জারদৌসি ওয়ার্কের ইভেন আমার ড্রেসের নিচের একটা মোটা করে প্যানেল আছে দেখতে পাচ্ছেন ওই যে মোটা করে প্যানেল আছে জিনিসটা কিন্তু টোটালটাই জারদৌসি ওয়ার্কের একদম কট দিয়ে জারদৌসি আপনার এমব্রয়ডারির মতন করে ভিতরে স্টোনিং সহ আরও অনেক কিছু আছে এবং এক্স্যাক্টলি এই ড্রেসটা যদি গলায় আপনি এই কাজটা থাকে না আপনার এক্সট্রা করে আপনার লাইক হেভি রকমের কোনো অর্নামেন্টস বা হেভি রকমের কোনো কী বলে নেকলেস পরার কোনো প্রয়োজন নেই এই এই জিনিসটা আপনার এমনিতেই একটা নেকলেস প্যাটার্নের ওকে জাস্ট একটা ক্লোজ ভিউ আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কি থিঙ্ক করতে পারছেন এই জিনিসটা কতটুকু গর্জিয়াস আপনার ডিরেক্টলি যারা ঈদের জন্য পারফেক্ট একটা হেভি মানে পারফেক্ট একটা ঈদের ড্রেসই কিনতে চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস অবভিয়াসলি তার অবভিয়াসলি আজকের প্রত্যেকটা কালার দেখবেন প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর জাস্ট থিঙ্ক টোটালটাই কিন্তু আপনার অ্যান্টিক গোল্ড বা শ্যাম্পেইন গোল্ড আপনারা যে যে নামে এই গোল্ডেনটাকে চিনেন না কেন প্রত্যেকটাই কিন্তু আপনার এই যে জ্যাকার্ড এমব্রয়ডারি শ্যাম্পেইন গোল্ড কালারের
মানে একটু জড়ি জড়ি প্যাটার্নের, কিন্তু খুবই কমফোর্টেবল, খুবই পাতলা, ওকে, খুবই লাইট ওয়েট। আপু হাতেরটা দেখাও, দেখাচ্ছি, এই তো। সো এটা হচ্ছে আপনার টোটাল ড্রেস, যেটা পরবে ওটা আমাকে দাও। হ্যাঁ, টোটাল এখানে আপনার প্যান্ট যেটা পাচ্ছেন, মানে হচ্ছে শারারার জন্য যে প্লাজো বা শারারা যেটাই আপনারা করেন না কেন, শারারাও করতে পারবেন, অথবা এরকম সুন্দর করে ঘের করে প্লাজোও করতে পারেন আপনাদের ইচ্ছা, কিন্তু অনেক 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 বেশি গর্জিয়াস হবে এইটা, ঠিক আছে। আমি একটু আপনাদের সামনে জাস্ট প্যাকেজিংটা দেখাই, এটা রাখো। হুম, টোটাল জিনিসটাই অনেক সুন্দর একটা, ওকে, অনেক সুন্দর একটা এরকম কী বলে কার্ডের মতো একটা আছে, এটা পাবেন। প্লাস যেটা সেটা হচ্ছে আপনার স্টিচিংটা খেয়াল করেন একটু, হ্যাঁ, এই যে একটু স্টিচিংটা একটু খেয়াল করেন, এখানে আমিরা যে অরিজিনাল ব্র্যান্ড থেকে আসছে, টোটাল একটা কাপড়ের বা ক্লথিং স্টিচিং ইয়া দেওয়া আছে, সেটাকে কী বলে জানি আমি জানি না, এক্স্যাক্টলি মনে পড়ছে না এখন। হ্যাঁ, এবং এই জিনিসটা দেখাই, টোটালটা আমি একটু উল্টিয়েই দেখাই আপনাদেরকে, এবং খুবই লাইট ওয়েটের মধ্যে আপনার এই ড্রেসটা আছে, মানে আপনার কাছে এটা ফোর পিসেস ড্রেস, তো সব কিছু দেখেন এইভাবে সেট করা আছে, কিন্তু ইনারের পার্টটা কিন্তু এটা টোটালটাই সেট করা আছে। সো আপনার এক্সট্রা করে কোনো কিছু কেনা বা এক্সট্রা করে, এটা যদিও দরকার ছিল না আপনার, হ্যাঁ, যেমন হচ্ছে এখানে কিন্তু আপনার হ্যান্ড পোর্শনে ইনারটা সেট করা নেই, আপনার এই পোর্শনটার মধ্যে বা এই ড্রেসটার মধ্যে ইনারটা কোনোভাবেই দরকার ছিল না, কিন্তু এটা যেটা বললাম ব্র্যান্ড ভ্যালু কথা বলে ওই একটা পারপাজে আর কি দিয়ে দিয়েছে। সো আপনারা ইচ্ছা করলে এটা যাদের কাছে মনে হবে যে না আমার কাছে ইনার সহই কমফোর্টেবল লাগবে, তারা ইনার সহই ইয়া করবেন, আর যাদের কাছে মনে হবে যে না আমি ইনার দিব না, হ্যাঁ, বা ইনার দিব, তারা ইনার সহই মেক করবেন, কোনো সমস্যা নেই, এটা ইনার ওইভাবে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, আমি একটু ভিতরের ইয়াটা দেখাতে চাচ্ছিলাম, পারবো দেখাতে? ঠিক আছে, এই যে জাস্ট দেখেন, ওকে, এই যে, এবং খুবই লাইট ওয়েট কিন্তু জিনিসটা। আর সামনের পার্টটা আমি দেখাই জাস্ট কতটা গর্জিয়াস একটা ড্রেস, ওকে, আপনাদেরকে কিন্তু আমি টোটালটাই ইয়া করার সময় দেখিয়ে দিয়েছিলাম, লাইক সি, যারা অনেক বেশি গর্জিয়াস একটা ড্রেস খুঁজছেন এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। এটা গেল অ্যাশ কালারটা, দাও এটা, প্যান্টটা দাও, এখন প্যান্টটা খুলি, প্যান্টের প্যাকেজিংটাও এরকম সুন্দর হবে। আপু এরপর রেডটা দেখাও, ঠিক আছে, এরপর রেডটা দেখাবো। আপু আপনার ড্রেসগুলো সবই সুন্দর, আচ্ছা তাই, শামিমা আক্তার আপু লিখেছে, এটা হচ্ছে আপনার প্যান্টটা, আপনারা শারারাও করতে পারবেন, আমার মতো করে একদম ঘেরওয়ালা প্লাজাও করতে পারবেন। জাস্ট আমি কি একটু ধরে দেখিয়ে দিব টোটালটা খুলে, যে টোটাল লুকটা কেমন আসবে। এখানে এনাফ পরিমাণে আপনার, এটা কি ফেব্রিক যেন, কিন্তু খুব ভালো মানের একটা ফেব্রিক, জাস্ট দেখেন আপনারা, জাস্ট কালারটা আমি এক্স্যাক্টলি খেয়াল না করে যেটা খেয়াল করবেন, এইটার সাথে এইটার কমপ্লেক্সেশন, মানে হচ্ছে এইটার কন্ট্রাস্টিংটা কেমন যাচ্ছে, লাইক এই জিনিসটা যদি রেডের সাথে হতো ভালো লাগতো না, কিন্তু এক্স্যাক্টলি এইটা অ্যাশের সাথে জন্য, অ্যাশ ড্রেস বা ডার্ক অ্যাশ ড্রেস, আর আপনার প্লাজোটা হচ্ছে এই কালার, এই জন্যই আপনার কমপ্লেক্সেশনটা অনেক বেশি সুন্দর লাগবে, মানে কন্ট্রাস্টিং কালারটা। জাস্ট আপনি এই কালারটা থিঙ্ক না করে থিঙ্ক করবেন এইভাবে যে এই অ্যাশ কালার ড্রেসটার নিচে আমার যখন প্লাজোটা বা ঘেরালা প্লাজোটা আমি যখন এই কালার দিয়ে মেক করবো তখন কেমন আসবে, ঠিক আছে। আমি একটু আপনাদেরকে সুন্দর করে ওটা খুলো, টোটালটা খুলে আমাকে একটু এখানে দাও, ওনাটাও খুলো, হ্যাঁ ওনাটাও খুলো। আপু প্রাইস কত বলে দিচ্ছি আপু, ড্রেসটা কি কাতান কাপড়ের? হ্যাঁ আপু, এটা কাতান, বেনারস কাতান কাপড়ের। আমার এখানে দাও, ঠিক আছে, আপনারা জাস্ট ইমাজিন করেন, ঠিক আছে, একটু ইমাজিন করেন যে কেমন আসতে পারে লুকটা, এক্স্যাক্টলি জাস্ট পিঙ্কটা থিঙ্ক না করে আপনারা যেটা থিঙ্ক করবেন সেটা হচ্ছে যে এটার সাথে আপনার জাস্ট, এখন দেখেন, এখন একটু হলেও আপনারা ইমাজিন করতে পারবেন, দোপাট্টা আমি ফুললে দেখিয়ে দিব, যে এইটার সাথে জাস্ট একটু লাইট যদি আপনি একটু অর্নামেন্টস পরেন, আমার মধ্যে একটা টিকলি বা হচ্ছে একটু হেভি যদি একটু সাজ করেন, তাহলে কতটুকু পরিমাণ এটাকে একদম ব্রাইডাল গর্জিয়াস লুক লাগবে, মানে একদম একদম সেরকম সুন্দর, ঠিক আছে। ও না দেখান, দেখাচ্ছি আপু, তারার নাম মেরি আপু লিখেছে প্রাইস কত। আচ্ছা, আজান আহমেদ আপু লিখেছে হাই পরি আপু, হ্যালো আজান আপু, কেমন আছেন? একটা ড্রেসের অর্ডার করেছি, কোনো রিপ্লাই পাইনি আপু, আজকে তো ফ্রাইডে ছিল, হুম, আজকে তো ফ্রাইডে, এখন একটু থিঙ্ক করেন, হ্যাঁ ফ্রাইডেতে একটু রিপ্লাই লেটেই পাবেন, আর ঠিক আছে এখন স্টাফ মডারেটর কম আছে, ওকে। সো এটা রাখছি, এটার দোপাট্টাটা একটু দেখিয়ে দিই, এটা ক্যাটালগটা দাও,
এটার ক্যাটলগটা হচ্ছে এইটা, ওকে, এইটার ক্যাটলগটা হচ্ছে এইটা। আচ্ছা, টিকলিতে ওয়াও লাগছে তোমাকে, মার্জিয়া আক্তার তিশা আপু লিখেছে, নাও এটা নাও, দোপাট্টা দাও। হ্যাঁ, আমি দোপাট্টাতে একটু দেখিয়ে দিচ্ছি, দোপাট্টার যে চারপাশের ওয়ার্কটা আছে না, আমি একটু দেখাই, যেটা কি না এই যে, ওকে, এটা কিন্তু টোটালটা আপনার কাতান। হ্যাঁ, এটা হচ্ছে ভিতরে আপনার শিফনের উপরে প্রিন্ট করা, তার মধ্যে হচ্ছে আপনার চারপাশে যে ওয়ার্কটা আছে টোটালটা কিন্তু কাতানোর উপরে করা। হ্যাঁ, কাতানোর উপরে আপনার টোটালটা স্টোনিং করা, কাতানোর উপরে স্টোনিংটা করা, ওকে। এটা কিন্তু এক পেশে না, টোটাল চার পাশে আপনার এই ওয়ার্কটা করা আছে, ওকে। যখন আপনি টোটাল জিনিসটা একদম কমপ্লিট একটা আপনার বডি মেজারমেন্ট সেট অনুযায়ী করবেন, তখন দেখবেন যেটার মেইন আসল সৌন্দর্যটা কাকে বলে, ঠিক আছে। সো অ্যাশ কালারটা রেখে দিলাম, অ্যাশ কালারটা শেষ। ইফাত, ইফরাজ সাইমন, কেমন আছো আপু? ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। মাহফুজা লুবনা আপু লিখেছে, হ্যালো, হাই লুবনা আপু, কেমন আছেন আপনি? এরপরে রেড কালারটা দেখতে চেয়েছিলেন না? এরপরেরটা চেয়েছিলেন রেড কালার দেখতে, দেখে মনে হচ্ছে অনেক গরম লাগবে আপু। গরমের দিনে তো গরম লাগবেই, গরমের দিনে আপনি নর্মাল একটা যে ইয়াগুলো আছে না, কটনগুলো যেটা বাসায় পড়ে কী বলে সেগুলোকে, 500 টাকার ড্রেস বা 600, মানে যেটা বলে কটন কাপড়ের আর কি, আপনি তা পরেন তাতেই গরম লাগবে। আর অবশ্যই আমরা একটা বিয়ের প্রোগ্রামে, একটা অনেক বেশি গর্জিয়াস প্রোগ্রামে অবশ্যই আমরা ওই রকম কাপড় পরে যাবো না, সেরকম কাপড় পরেই যাবো একটা বিয়ের অনুষ্ঠানে গেলে বা একটা ভালো একটা প্রোগ্রামে গেলে। হ্যাঁ, সো সেই রকম ড্রেস পরলে আপনার এমনিতেও গরম লাগবে, ওকে। যদি আপনি একটা নেটের ড্রেস পরেন বা একটা জর্জেটের আপনি এমব্রয়ডারিওয়ালা ড্রেস পরেন তাতেও, সো ওইটাতে যে পরিমাণ লাগবে এটাতেও ঠিক এক্স্যাক্ট সেম পরিমাণে লাগবে, কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি দেখাচ্ছি হচ্ছে এটার ক্যাটলগটা, দিও সব কিছু হাতের কাছে রাখো। এটা হচ্ছে রেড কালারটা, ঠিক আছে। এইটাও আপনার গলায় যেটা আছে নেকলেসের মতো, এই যে দেখেন নেকলেস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কটের কাজ করা, কট জারদৌসি ওয়ার্ক যেটাকে বলা সেটার কাজ করা, এবং ভিতরে স্টোনিং করা আছে। যে জিনিসটা আমি বলছিলাম, আমারটা তো ইয়েলোর উপরে ইয়েলো, দেড়শোভাবে ফুটে ওঠেনি। হ্যাঁ, এটা যখন আপনি এইটা নেবেন বা রেড কালারটা, তখন কিন্তু এক্স্যাক্টলি আপনার এটার কন্ট্রাস্টিংটা, এটার সাথে গোল্ডেন তো একটু ফুটে উঠছে, কিন্তু আমারটা ফুটে ওঠে নাই, ঠিক আছে। আচ্ছা, গেল ওইটা, এইটার কাজটা একটু দেখি। টোটালটাই হচ্ছে জ্যাকার্ড বেনারস কাতানোর উপরে, ওকে, টোটালটাই বেনারস জ্যাকার্ড কাতানোর উপরে, এবং নিচের যে প্যানেলটা আছে, নিচের প্যানেলেও কিন্তু আপনার এই জারদৌসি ওয়ার্কটা করা আছে, এই যে, ওকে। এটা কিন্তু কটের, কটের কাজ করে, দেন ভিতর দিয়ে আপনার অনেক কাজ করা আছে, এখানে স্প্রিং আছে, স্টোন আছে, এই যে কট এগুলা, হ্যাঁ, আপনার পাড়ের উপরে এগুলা টোটালটাই কিন্তু জারদৌসি ওয়ার্ক করা, হ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আপনার সামনের পার্ট ড্রেসের, সামনের পার্ট এটা, এটা হচ্ছে স্লিভটা, স্লিভেও সেম ওই যে ড্রেসের নিচের ঘেরের মতো যেটা দেখালাম, এভাবে থাকবে বড় করে প্যানেলের মতো করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কী কালার দেখাবো বলেন? এরপরের কালারটা কোনটা? অ্যাশেস, আপনারা প্রত্যেকটা কালারই দেখবেন, হ্যাঁ, প্রত্যেকটা কালার দেখে দেন কিন্তু অর্ডার প্লেস করবেন, খুব সুন্দর কাতান ড্রেসটা। আচ্ছা, তাই, ওকে, এটা হচ্ছে আপনার স্লিভের পোর্শনটা, আর এখানে কিন্তু আপনার ফোর পিসেস যে ড্রেসটা, ফোর পিসের যে ড্রেসটা আছে এর মধ্যে, সেটার সাথে কিন্তু আপনার ইনার অ্যাটাচ করে দেওয়া আছে। কে যেন ফোন দিয়েছিল, একটু আবার জয়েন হয়ে যান, মানে সব ফোন এই টাইমে আসতে হয়, সিরিয়াসলি। ঠিক আছে, সো গেল হচ্ছে আপনার এইটা, ভিতরে ইনার সেট করা আছে, সব কিছু আপনারা দেখে বুঝে নিন, প্রত্যেকটা কার্ড, প্রত্যেকটা আপনার দোপাট্টার আলাদা প্যাকেজিং থাকবে, প্যান্টের আলাদা প্যাকেজিং থাকবে, আমি কি ওটা দেখিয়েছিলাম প্যান্টের প্যাকেজিং থাকবে, যে এর আগেরটা আমি দেখিয়ে দিয়েছি, হ্যাঁ, প্যান্টের বা সব কিছুর প্যাকেজিংটা কেমন থাকবে। এটা হচ্ছে রেডটা, এটার ক্যাটলগটা হচ্ছে এটা, হ্যাঁ, এটা বাই ব্র্যান্ড বাই আমিরা, হ্যাঁ, ব্র্যান্ড বাই আমিরা বেনারস, ওকে। পিঙ্ক দেখাও, আচ্ছা এরপরে পিঙ্ক না, এটা হচ্ছে আপনার রেড দোপাট্টাটা, এটা ছড়াও ছড়াও ছড়াও, হ্যাঁ। সো প্যান্টের যে পিসটা আছে আপনি এটা দিয়ে যেটা করতে পারবেন,
শারারাও করতে পারবেন, ঘেরওয়ালা প্লাজাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপু এই জামা নিচে কি ইনার লাগবে? আপু এটা ইনার ওরা দিয়ে দিয়েছে, আপনি চাইলে ইনার সারাও করতে পারবেন, মেক করতে পারবেন, ইনার দিয়েও মেক করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। এটাতে আমার মনে হয় না ইনার লাগবে, কিন্তু ওরা কেন দিয়ে দিল জানি না আমি, ঠিক আছে। এতে ইনার লাগবে না, আপনি এক্সট্রা সিকিউরিটির জন্য একটা কোনো রকম কিছু পরে নিলেই হতো, ওকে। তারপর যদি দিয়ে দিয়েছে কিছু করা মানে ইয়া নেই, আপনি মেক করলেও পারেন, কোনো সমস্যা নেই, মেক নাও করতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই। গ্রিন কালার দেখাও, আচ্ছা আপু ব্লু কালার দেখান, ব্লু তো নাই, এখানে পাঁচটা কালার দেখেছিলাম, এর মধ্যে অ্যাশ কালারটা দেখানো শেষ, ওকে। এটা হচ্ছে রেড, জাস্ট আপনি যেভাবে থিঙ্ক করবেন, আমি একটু বলে দিই আবারও, জাস্ট থিঙ্ক করবেন প্যান্টের কালারটাকে না, আপনি থিঙ্ক করবেন রেডের সাথে আপনার গোল্ডেন কালার কম্বিনেশনটা কেমন যাচ্ছে, সেই অনুযায়ী বেস করে থিঙ্ক করবেন, ওকে। এটা হচ্ছে আপনার দোপাট্টাটা, ক্যাটলগ দাও, ক্যাটলগ দাও, ইনার অ্যাটাচড করা, হ্যাঁ ইনার অ্যাটাচড করা, এই যে দেখেছেন, জাস্ট এইটা দেখলেই বুঝতে পারবেন যে রেডের সাথে একজ্যাক্টলি আপনার গোল্ডেন কালার এরকম শারারা বা ঘেরওয়ালা প্লাজোটাই যেতো জন্যই এত সুন্দর করে ওরা কম্বিনেশন করে দিয়েছে, ঠিক আছে। জাস্ট এখন থিঙ্ক করেন, হ্যাঁ আপনারা যখন এটা পারফেক্ট বডি মেজারমেন্টে করবেন তখন এটাকে কী পরিমাণে জোস লাগবে বা কী পরিমাণে গর্জিয়াস লাগবে, আর ঈদে কি একটা গর্জিয়াস ড্রেস না হলে হয় বলেন। টিকলিটা আরেকটু উপরে পড়লে সুন্দর লাগতো, টিকলিটা আস্তে আস্তে আমার নিচেই চলে আসছে, কী করবো বলেন। এটা তো মনে হয় একটু পরে খুলেই পড়ে যাবে, একটু উপরেই ছিল কিন্তু একবারে দেখেন এখন কোথায় চলে আসতেছে, একটু পরে তো এখানে চলে আসবে, দাও দেন। আচ্ছা পিঙ্ক, এরপরে পিঙ্ক, হ্যাঁ দাও পিঙ্ক খুলে দাও। পিচ কালার আছে আপু, পিচ কালার দেখিয়ে ফেলছি, পিচ এটা নাও, হ্যাঁ পিচ কালার, অ্যাশের সাথে আপনার প্যান্ট ছিল পিচ কালারের, সেটাকে দেখিয়ে ফেলছি, ওকে। আচ্ছা ময়দা আছে নাকি আপু, ময়দা লাগবে, কয় কেজি দেখা করেন, দেখা করেন, একদম পানির দামে ময়দা দিয়ে দিব, চলে আসতে পারেন, আছি এখন, সমস্যা নেই, আপনাদেরকে খেয়ে দেওয়ার কোনো কাজ নাই না, ড্রেসের ড্রেসের ইয়াতে আপনারা ময়দা খুঁজতে আসেন। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার, ম্যাজেন্টার সাথে আপনার প্যান্টের ক্যাটলগটা দিও ফার্স্টে, দাও 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 দাও, প্যান্ট দাও, প্যান্ট দাও, দোপাট্টা দাও, এই যে প্যান্টের প্যাকেজিং থাকবে এরকম, প্যান্টের প্যাকেজিং থাকবে এরকম, তারপরে দেখি দোপাট্টা, দোপাট্টার প্যাকেজিং থাকবে এরকম, ঠিক আছে, এই যে ওকে, দোপাট্টার প্যাকেজিং থাকবে এরকম, খুলো এটা দাও, ক্যাটলগটা দাও, হ্যাঁ এটা হচ্ছে এটার ক্যাটলগটা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ভালো আছি মিশু আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। শোরুম কোথায় অ্যাড্রেস দাও প্লিজ, আমাদের দুইটা শোরুম আছে, আপনারা শোরুম থেকেও পারচেস করতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ ছাড়াই দাও, ছাড়াই দাও। সাভারে হোম ডেলিভারি হবে? হ্যাঁ সাভারে হোম ডেলিভারি হবে আমাদের, ওকে। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার এটার প্যান্ট, ওকে। এটা হচ্ছে একটু ডার্ক গোল্ডেন টাইপের কালার, ডার্ক গোল্ডেন টাইপের কালার, এটা হচ্ছে আপনার ড্রেসটা। সো প্রত্যেকটার একই ডিটেলস, এটা বেনারস কাতান ড্রেস, ফুল আপনার শিফনের মধ্যে প্রিন্ট ড্রেস, এবং চারপাশে যেটা করা আছে কাতানের বর্ডার করা আছে, সাথে স্টোনিং করা আছে। এখানে আপনার টোটাল ড্রেসের একদম নেকে যেটা আছে একদম জারদৌসি ওয়ার্ক করা, একদম নেকলেসের মতো বড় প্যানেলের মতো করা, এখানে কটের কাজ, স্প্রিংয়ের কাজ, স্টোনিং অনেক কিছু আছে, এবং এটার সাথে আপনার ম্যাচিং রেখে ড্রেসের একদম নিচের পার্টেও কিন্তু সুন্দর এরকম প্যানেলের মতো, মানে কটের কাজ যেটাকে বলে বা প্যানেলের মতো যেটাকে বলে সেটা করা আছে। এটা দাও, খুলে গেছে, আচ্ছা নাও, ওকে। সো এটার সাথে আপনার এই যে কপার গোল্ডেন কালারের প্যান্টের কম্বিনেশন, মাশাল্লাহ সো কিউট তুমি। আচ্ছা আচ্ছা আমি আবার ধরি একটু, আপনার স্ক্রিনশট নিন তাড়াতাড়ি দাও। আচ্ছা আমি আবারও এটাতে একটু বলি, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে অবশ্যই ড্রেসের কালারের সাথে আপনার প্যান্টটা কত সুন্দর ম্যাচ হচ্ছে ধরার পরে দেন আপনারা একটু মানে কনসিডার করবেন, বা দেন আপনারা হচ্ছে একটু থিঙ্ক করবেন যে এইটার সাথে আপনার এক্স্যাক্টলি এই কালারটাই সুন্দর মতো ম্যাচিং হতো জন্যই, এক্স্যাক্টলি শুধু ড্রেসের কালার না, এক্স্যাক্টলি শুধু আপনার প্যান্টের কালার দেখেই জাস্ট থিঙ্ক করে থাকবেন না,
আপনি যখন আমি ধরবো, ধরার পরে আপনি টোটাল কম্বিনেশন অনুযায়ী, টোটাল কালার কন্ট্রাস্টিং অনুযায়ী আপনি ম্যাচ করার ট্রাই করবেন যে ড্রেসের সাথে তখন আপনার প্যান্টের কাপড়টা কেমন যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, পিচ কালারটা আবার দেখাও। প্রথমটা আমি পিচ কালার দেখিয়ে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, এখন এইট কালারটা দেখানোর পরে কি আপুরা অনেক চলে আসলো? হ্যাঁ বলেন তো। এক্সিলেন্ট ডিজাইন অ্যান্ড কোয়ালিটি ওয়ার্ক, মাশাল্লাহ। আফসা আনিসা আপু কমেন্ট করে, থ্যাংক ইউ আফসা আপু, থ্যাংক ইউ সো মাচ। লাবণী আপু লিখেছে, অনেক সুন্দর লাগছে। ওকে থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। সো এটা রেখে দিলাম, এটা রেখে দিলাম। দেন আর কোনটা আছে? রেড আছে, রেডটা দেখিয়ে ফেলছি। আমারটা তো কিন্তু ইন ডিটেইলে দেখানো এখনো বাকি। হ্যাঁ, আর কী কী কালার আছে? ফরজানা কবির আপু লিখেছে, এইটা দেখানোর পরে, এটা দেখানোর পরে আমি আমারটা দেখিয়ে দিব, ঠিক আছে? একটু সাথে থাকেন, একটু সাথেই থাকেন। ওকে আপু, আমি নিব, কিভাবে নিব একটু বলবেন। অ্যাড্রেস ফোন নাম্বার এটা? ওয়াও, এটা অনেক সুন্দর। খুলো খুলো দোপাট্টা, খুলো, আমাকে কন্ট্রাস্টিংটা বুঝিয়ে দাও। আচ্ছা, এইটার ইয়াটা আমি ক্লোজলি একটু দেখাই। এটার ইয়াটাও বেনারসের ডিজাইনটা অনেক সুন্দর। এটার আপনার নেকলেসের বা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা একটু দেখেন। নেকের ডিজাইন আপনারা কি অনেক বেশি শেয়ার করছেন এখন? হ্যাঁ, এখন অনেক কাপড় হঠাৎ করে জয়েন করে ফেললো। আচ্ছা, এটা হচ্ছে আপনার ড্রেসের নিচের কটের বা হচ্ছে জারদৌসি ওয়ার্ক যেটাকে বলে সেইটা, ঠিক আছে? এই যে দেখেন, এখানে কিন্তু আপনার সুন্দর করে দুইটা কালার, সিলভার কালার, পিঙ্ক কালার, স্টোন ওয়ার্ক সব কিছু দিয়ে কিন্তু এখানে আপনার জারদৌসি ওয়ার্কটা করা। সেটার সাথে ম্যাচটাকে কিন্তু আপনার গলায়ও, কলার যে এই যে আপনার নেকলেসের মতো ডিজাইনটা এইটাও, ঠিক আছে? আবার ড্রেসের পিছনের পার্ট নিয়ে কথা বলছিলাম আমি, ড্রেসের পিছনের পার্টেও প্যানেল আছে, ঠিক আছে? না, আছে। ওকে ওকে, এটা হচ্ছে আপনার এই ড্রেসটা। এখন আপনারা একটু কম্বিনেশন অনুযায়ী থিঙ্ক করেন, আপনার ইয়েলোর সাথে ম্যাজেন্টা কালার কম্বিনেশন ক্যাটালগটা দিও। টোটাল দোপাট্টা কিন্তু শিফনের উপরে করা, প্রিন্ট করা, প্লাস হচ্ছে চারপাশে এরকম আপনার কাতানের, কাতানের প্যানেল করা, অরিজিনাল আপনার বেনারস কাতানের প্যানেল করা। ড্রেসটা হচ্ছে ব্র্যান্ড বাই আমিরা বেনারসের, ঠিক আছে? এই যে মনে আছে আপনারা কিন্তু কিছুদিন আগে এই ব্র্যান্ডের ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করেছিলেন, অনেক বেশি পছন্দ করেছিলেন, মনে আছে না আপনাদের? সো সেম ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু এগুলো। ওকে, এখন দ্য লাস্ট ওয়ান, আমার কালারটা দেখাবো, ঠিক আছে? ব্যাগ দেখান আপু। আচ্ছা, ব্যাগটা মনে হয় দেখানো হয় না। আমি লাস্ট আমারটা যখন দেখাবো তখন সুন্দর করে একদম A to Z ডিটেলসে দেখিয়ে দিব উইথ প্রাইস, ঠিক আছে? তো এটা কিন্তু আপনার দোপাট্টাটা শিফনের উপরে করা, প্রিন্ট করা, প্লাস হচ্ছে চারপাশে এরকম বেনারস কাতানের বর্ডার করা, ইভেন আপনার স্লিভেও কিন্তু এরকম জারদৌসি ওয়ার্ক করা আছে, স্লিভটাতেও জারদৌসি ওয়ার্ক করা আছে। ওনাটা নর্মাল মনে হচ্ছে না, ওনাটা আপনার দেখতে পাচ্ছেন না তাই নর্মাল মনে হচ্ছে, আমি যখন আমারটা দেখাবো তখন বুঝতে পারবেন। এটাও একটু দেখিয়ে দেই, টোটাল দোপাট্টাটা শিফনের উপরে প্রিন্ট করা, চারপাশে আপনার কাতানের বর্ডার আছে, ঠিক আছে? এবং ফোর সাইডে আপনার কাতানের বর্ডার প্লাস স্টোনিং করা আছে। ডিরেক্টলি যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন। আর একটা কথা, ড্রেসটাও আপনার অনেক গর্জিয়াস হলো, আপনার দোপাট্টাও অনেক বেশি চকমকো গর্জিয়াস হলো, তখন একটু খেয়াল করেন তো কম্বিনেশনটা কেমন লাগবে, একটু হজবরলও হয়ে যাবে না? একটু থিঙ্ক করেন যে একটু মনে হয় হজবরলও হয়ে যেত, তাই না? সো এটার সাথে আমার মনে হয় না যে আপনার কম্বিনেশন অনুযায়ী বা এটা অনেক গর্জিয়াস দিয়েছে একদম ঈদের একটা পারফেক্ট ড্রেস হিসেবে। আর এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার মানে অবশ্যই গর্জিয়াস কিন্তু তুলনামূলক একটু কম রেখেছে, কারণ একটু ক্লাসিনেসটা যেটা আছে ওটা তো অবশ্যই ধরে রাখতে হবে, তাই না? শুধু ড্রেসও আপনার অনেক গর্জিয়াস দিয়ে দিল, দোপাট্টাও অনেক বেশি একদম স্টোনিং করে দিল, তাই না? আচ্ছা, প্রাইস কত ড্রেসের? এই তো এখন আমারটা আমি দেখাবো, দেখিয়ে দিয়ে সুন্দর মতো আপনাদের সামনে আমি প্রাইসটা একদম এক্স্যাক্ট, খুবই রিজনেবল প্রাইসটা বলে দিব। আচ্ছা, আর একটা কথা, আমিরা বেনারসের ড্রেসগুলো কিন্তু আপনারা অর্ডার করে করে পান না, আমার টিকলি খুলে যাচ্ছে, টিকলি খুলে যাচ্ছে আমার। আচ্ছা, ম্যাটেরিয়াল কী বলো আপুর ড্রেসের? ম্যাটেরিয়াল হচ্ছে আপনার আমিরা বেনারসের, ঠিক আছে? তো এইটা আমি আপনাদের সামনে একটু খুলে দেখাই আমারও। ওকে, এই যে আবারও একটু দেখাই, প্রত্যেকটা ড্রেসের সেম ব্র্যান্ডের, সেম ক্যাটাগরির, সেম সব কিছু থাকবে। আমি আগেও যেহেতু একবার বলেছি,
আবারও একটু বলে দিই, ওকে, আপনাদের বোঝার সুবিধার জন্য। আরও ভি আপু লিখেছে প্রাইস, ওনার ম্যাটেরিয়াল কি বলো আপু, ড্রেসের আপু শিফনের উপরে, শিফনের উপর প্রিন্ট প্লাস চারপাশে কাতান করা, কাতানোর উপরে আবার স্টোন করা, ঠিক আছে, এই যে, ওকে। সো এইটা হচ্ছে আপনার প্যান্টটা, এটা হচ্ছে টোটালটা আপনার প্যান্টটা। সো এটা কীরকম একটা মানের ড্রেস বা কেমন কোয়ালিটির ড্রেস আপনারা কিন্তু হয়তো বা প্যাকেজিং দেখে অনেকটা আইডিয়া করতে পারছেন, ঠিক কি না বলেন। এটা হচ্ছে আপনার দোপাট্টাটা, নাও এটা হচ্ছে আপনার টোটাল ড্রেসটা, এবং ড্রেসের সাথে যেটা কার্ডটা দেখিয়েছি, কার্ডটা দাও, এটা হচ্ছে আপনার ড্রেসের একদম অরিজিনাল থেকে যে আসছে এটার কার্ডটা। সো এটা হচ্ছে আপনার টোটাল স্টিচিং মার্কটা, আর কত কিছু থাকবে বলেন, এই যে আমিরা বেনারসের স্টিচিংটা। সো আগে কিন্তু আমিরা বেনারসের ড্রেস আমি দেখিয়েছিলাম, তখন কিন্তু আপনারা একদম টোটালি ক্রেজি হয়ে গিয়েছিলেন ড্রেসগুলোর জন্য। হ্যাঁ, ফ্রন্ট পার্টটা দেখাও আপু, হ্যাঁ ফ্রন্ট পার্টটা আমি দেখাচ্ছি, আবারও একটু আপনাদের জন্য মেনশন করে দেই। এখন আমি এর আগে চারটা কালার দেখিয়েছি, চারটা কালার থেকেও আপনারা সুন্দর মতো চুজ করতে পারবেন। আর এখন আমি দেখাচ্ছি যেটা, আমি যেটা পরে আছি এক্স্যাক্টলি এইটাই। কোনো কোনো কালারটাই কিন্তু কোনো কালারটা থেকে কম সুন্দর না, জাস্ট কম্বিনেশন অনুযায়ী থিঙ্ক করবেন যে আপনার কাছে কোন কালারটা সুন্দর লাগছে, কোন কম্বিনেশন অনুযায়ী আপনার কাছে ড্রেসটা ভাল লাগছে, ঠিক আছে। আচ্ছা, সো এইটা হচ্ছে কি আপনার ড্রেসটা, ইভেন এই যে ফার্স্টে যেটা বলেছিলাম, এই যে নেকলেসের মতো যে পার্টটুকু আছে টোটালটাই কিন্তু জারদৌসি ওয়ার্ক, জারদৌসির মধ্যে স্প্রিং আছে, কট আছে, স্টোনিং আছে, এই যে আপনার যে স্লিভের যে কাজটা দেখতে পাচ্ছেন টোটালটাই জারদৌসি ওয়ার্ক প্লাস কটের ওয়ার্ক প্লাস হচ্ছে স্টোনির ওয়ার্ক, স্টোনিং করা দুই স্লিভেই। হ্যাঁ, ইভেন আপনার এই যে নেকলেসের মতো পার্টটুকুর মতো এটার সেম ডিজাইন করেই বা সেম কাজেরই কিন্তু ড্রেসের সামনের পার্টের নিচের একদম প্যানেল করা আছে, প্রত্যেকটা ড্রেসে এইটা সেম কাজ, সেম সব কিছু, জাস্ট কালার কম্বিনেশনটা ডিফারেন্ট, ওকে। সো এটা হচ্ছে আপনার ড্রেসের সামনের পার্ট গেল, আপনারা একটু প্রিন্টটা বোঝা ট্রাই করেন, আমিরা বেনারসের ড্রেস বাই আমিরা, ওকে। আবারও বলছি, আমি বারবারই মেনশন করছি, আপনারা হয়তো অনেকেই একটু কনফিউজড হয়ে যাবেন যে এতগুলো কালার দেখাচ্ছি, এই যে নিচের কটের কাজটুকু একটু দেখে নেন, ওকে, এই যে, ঠিক আছে। সো নিচের পার্টটুকু গেল, এখন আমি দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে স্লিভটা, স্লিভটা আমি সামনে থেকে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিই, এই যে দেখেন স্লিভের ওয়ার্কটা, এই যে, ঠিক আছে, এই যেটা হচ্ছে স্লিভের পোর্শনটুকু, ওকে। সো ড্রেসটা গেল, ড্রেসের মধ্যে যে আপনার কি বলে এটাকে ইনারটা আছে, আপনি ইনারটা সেট করলেও পারবেন না করলেও পারবেন, কোনো রকম কোনো সমস্যাই নেই। হ্যাঁ, আপনি সেট করেও পড়তে পারবেন, যদি আপনার কাছে মনে হয় যে না আমি ইনার সারাই এটা মেক করবো বা উইদাউট ইনার আমি মেক করবো, কোনো সমস্যা নেই। এটা যেহেতু একটা ফোর পিসেস ড্রেস, ওরা এক্সট্রা করে ইনার দিয়ে দিয়েছে, যেটা কিনা আপনার ইচ্ছা হলে ইউজ করবেন, ইচ্ছা করলে ইউজ করবেন না, কোনোই সমস্যা নেই, ঠিক আছে। সো ড্রেসটা গেল, এখন আমি দেখিয়ে দিচ্ছি এটার প্যান্টটা। না, আরেকটা কথা যেটা না বললেই না, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ড্রেস সেম ম্যাটেরিয়াল, সেম ডিটেলস, সেম সব কিছু, আপনারা জাস্ট যেটা করবেন কম্বিনেশন অনুযায়ী প্রত্যেকটা ড্রেসের কে কনসিডার করবেন, যে কম্বিনেশন অনুযায়ী কোন ড্রেসটা আপনার কাছে বেশি ভালো লাগছে, জাস্ট আপু যেটা পরে আছে সেটাই সুন্দর, অন্যগুলো সুন্দর না, এরকম কিন্তু ভাবার কোনো কারণ নাই। ওইগুলো ড্রেসও আপনি যখন বানিয়ে পরবেন একটা কমপ্লিট মেজারমেন্ট অনুযায়ী, তখন আপনাকে দেখতে বা আপনারটাই বেস্ট লাগবে, ঠিক আছে, প্রত্যেকটা কালারই সুন্দর, ওকে। সো এটা হচ্ছে আপনার সাহারা করার জন্য বা অনেক ঘের করে প্লাজো করতে পারবেন, আমার মতো, আমার কাছে সাহারার থেকে প্লাজোটাই বেশি প্রেফারেবল বা বেশি ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি এরকম সিস্টেমের প্লাজো করেছি, ঠিক আছে। আপনারা সাহারাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে অনেক সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আপনার প্যান্টের পিসটা আছে, যেটা কিনা ম্যাটেরিয়ালটা খুব ভালো মানের একটা ম্যাটেরিয়াল বলতে যেটা বোঝায় প্যান্টের, এক্স্যাক্টলি সেইটা, ঠিক আছে, খুব ভালো মানের বলতে এটা আমি এখন কীভাবে মেনশন, যদি আমি এটাকে শ্যান্টুন বলি এটা আমার ভালো ভুল হবে, কারণ শ্যান্টুন হয় কিন্তু এত ভালো কোয়ালিটির হয় না, এক্স্যাক্টলি খুবই ভালো একটা সুন্দর শাইনিং একটা পোর্শনের মধ্যে, আপনারা হয়তো দেখতেই বুঝতে পারছেন, এই যে জাস্ট দেখেন এটার শাইনিংটা, ওকে, খুবই সুন্দর, খুবই ভালো, খুবই 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 ভালো মানের ম্যাটেরিয়ালের এই প্যান্টটা দেওয়া আছে। আর আমিরা বেনারসের আগের যারা ড্রেসগুলো পেয়েছেন, প্রত্যেকটা আপু জানেন যে আমিরা বেনারসের ড্রেসগুলো অ্যাকচুয়ালি কতটুকু কোয়ালিটিফুল, হ্যাঁ কতটুকু ভালো মানের, ঠিক আছে। পিছনে কীরকম আপু দেখিয়ে দিয়েছি, পিছনেটাও দেখিয়ে দিয়েছি, এখন আসে এটার দোপাট্টাটাতে, এটা হচ্ছে এটার দোপাট্টা। অর্ডারের সিস্টেম কি বলেছি,
আউট ঢাকা থেকে অর্ডার করতে হলে 310 টাকা আগে বিকাশে অ্যাডভান্স বা সিকিউরিটি মানি করতে হবে। ফেক ফ্রডদের জন্য এই অ্যাটেম্পটা নেওয়া, আদারওয়াইজ কোনোভাবে অর্ডার ফাইনাল হবে না। আমরা পার্সেল সেন্ড করার টাইমে এই অ্যামাউন্ট মাইনাস করে আপনার অ্যাড্রেস অনুযায়ী পার্সেল সেন্ড করবো। ইন ঢাকাতে ডেলিভারি বয় যাবে, দেন ডেলিভারি বয়ের কাছ থেকে আপনি পার্সেলটা বুঝে পেয়ে দেন ডেলিভারি বয়ের কাছে টাকাটা পে করে দেবেন। হ্যাঁ, খুবই সিম্পল, স্ক্রিনশট দিয়ে পেজে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করলেই হয়ে যাবে। আমি একটু এভাবে নিয়েও দেখাই, সবভাবেই তো দেখানো হয়েছে, মনে হয় এভাবেটাই বাদ পড়ে গেছে। ঠিক আছে, সো যেইভাবেই নেন না কেন সেইভাবে আপনার একটা হেভি গর্জিয়াস ড্রেস বলতে যেটা বোঝায়, একটা ঈদের ড্রেস বলতে যেটা বোঝায় এক্স্যাক্টলি সেটা। আর এই ড্রেসের প্রাইস হওয়া উচিত অনেক, মিনিমাম আপনার 4,500 টাকা। একদম চোখ বন্ধ করে যেই ম্যাটেরিয়াল আছে, যে কোয়ালিটি আছে, ফোর পিসেস ড্রেস, যেই যেই কাজ আছে, প্রত্যেকটা ড্রেসের ম্যাটেরিয়াল মানে আপনার প্রাইস হওয়া উচিত মিনিমাম 4,000-এর উপরে, 4,000 টাকার উপরে। ঠিক আছে, আচ্ছা, সো এটা হচ্ছে আপনার, আমি যেটা এখন পরে আছি সেটাই দেখাচ্ছি, দোপাট্টাটা দাও। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার দোপাট্টাটা, দোপাট্টার প্রত্যেকটাই শিফনের মধ্যে, যা আমি দেখিয়েছি প্রত্যেকটাই শিফনের মধ্যে আপনার প্রিন্ট করা, সেলফ প্রিন্ট করা। আর চারপাশে যেটা আছে এরকম স্টোনিং তো আছেই, প্লাস একটু দেখেন টোটালটা কিন্তু কাতান। হ্যাঁ, এই যে কাতান, বেনারস কাতানের ওয়ার্ক করা, এগুলোতে টোটালটাই আপনার বেনারস কাতানের ওয়ার্ক করা। ঠিক আছে, এই যে, এবং চারপাশে, শুধু দুই পাশে না, ইউজুয়ালি আপনার ড্রেসগুলোতে শুধু দুই পাশে থাকে, এটা কিন্তু একদম চারপাশে করে দিয়েছে। এবং অনেক, যেমন চওড়া তেমন হচ্ছে আপনার লম্বার সাইড থেকে অনেক বেশি ভালো। ঠিক আছে, এই তো, সো এটা হচ্ছে আমার ড্রেসটা যেটা আমি এখন পরে আছি। আমি আরও এটা বাদেও 4টা কালার দেখিয়েছি, 4টা কালার দেখেই কিন্তু আপনারা ডিসিশন নেবেন যে কোন কালারটা এক্স্যাক্টলি বেশি সুন্দর। ঠিক আছে, আচ্ছা, সো ডিটেলস তো বলে দিয়েছি, শোরুমের অ্যাড্রেসগুলো আবার একটু বলি। ওয়ারি শোরুমের অ্যাড্রেস, ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে, রোজ ভ্যালি শপিং মল, লেভেল 1, শপ নাম্বার 1। আপনি আমার জন্য বুক করেন, আমি অর্ডার দিব। আচ্ছা, তিনা আপু লিখেছে, সাদি আফরিন আপু লিখেছে, প্রাইসটা আপু, হ্যাঁ তো এখনই বলে দিচ্ছি। আর ইন ঢাকাতে ডেলিভারি বয় যাবে, পার্সেল বুঝে নিয়ে ডেলিভারি বয়ের কাছে টাকাটা পে করে দিবেন। আউট ঢাকা থেকে যেটা করবেন, 310 টাকা আগে বিকাশে অ্যাডভান্স বা সিকিউরিটি মানি দিতে হবে, আর এই টাকাটা মাইনাস করে আপনার অ্যাড্রেস অনুযায়ী আমরা পার্সেল সেন্ড করব। আর এটা কিন্তু আপনার একদমই খুবই ভালো কোয়ালিটির একদম বেনারস কাতানের ড্রেস, একটা ঈদের ড্রেস বলতে আপনারা যেটা বুঝেন, যে আপনারা শুধু ঈদের ড্রেসটা, ঈদে না, যে কোনো একটা অকেশনে পড়তে যাচ্ছেন, একটা হলুদে বলেন, একটা ব্রাইডাল প্রোগ্রামে বলেন, বা বড় কোনো অকেশনে বলেন, সব কিছুর জন্য আপনার A to Z একদম হেভি রকমের গর্জিয়াস বলতে যেটা বুঝায়, খুব ভালো কোয়ালিটির এক্স্যাক্টলি সেই মানেরই একটা ড্রেস। আর আমিরা বেনারসের ড্রেস সম্পর্কে আপনারা জানেন, নতুন করে বলার কিছু নাই। এই ড্রেসগুলার মার্কেট প্রাইস যেটা আছে, মিনিমাম যদি নাও ধরি তাও 4,000 টাকা। ঠিক আছে, মিনিমাম প্রাইস আপনার এগুলার হওয়া উচিত 4,000 টাকা। ফোর পিসেস ড্রেস, সব কিছু আমি A to Z বুঝিয়ে দিয়েছি। প্রাইস হচ্ছে আপনাদের জন্য অনলি 3,300 টাকা, অনলি 3,300 টাকা, ফোর পিসেস আমিরা বেনারসের এই ড্রেসগুলো। ঠিক আছে, খুবই রিজনেবল করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। আর যদি আপনারা বলেন যে না, যে ঠিক আছে, হতে পারে যে একটু প্রাইস বেশি মনে হতে পারে, কিন্তু এটা ড্রেস আছে না, একদম সিরিয়াস থাকেন, একদম বিলিভ মি, এই ড্রেসগুলোর কোয়ালিটি বা এই ড্রেসগুলোর প্রাইস কোনোভাবেই আপনার 4,000 টাকার নিচে কোথাও না, ইভেন কোথাও না, কোনোভাবেই পসিবল না। এই ড্রেসের যে একটা ওয়েট আছে না, ওয়েটের ক্যারিং চার্জই অনেক বেশি। ঠিক আছে, প্রাইস হচ্ছে অনলি 3,300 টাকা করে ইচ, প্রত্যেকটাই অনলি 3,300 টাকা, 3,300 টাকা প্রত্যেকটাই। ঠিক আছে, সো আজকে অনেক আপুরা ছিলেন, আমি এক্সপেক্ট করি নাই এত আপুরা জয়েন করবেন। হ্যাঁ, সো যার যার কাছে ভালো লেগেছে অবশ্যই নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দিবেন, প্রাইস অনলি 3,300 টাকা করে প্রত্যেকটা। আজকের মতো এ পর্যন্তই। আপু অর্ডার দিলে মেসেজ সিন করো না কেন? আপু আজকে ফ্রাইডে ছিল, সরি আপু, সিন করা হবে আপু, সমস্যা নেই, সিন করা হবে। আপু বেশি গরম লাগবে কি? আপু একটা লজিক্যালি থিঙ্ক করেন। হ্যাঁ, আপনি একটা বাসার ড্রেস পরে একটা প্রোগ্রামে যেতে পারবেন না, একটা প্রোগ্রামে যেতে হলে আপনাকে একটা হেভি অনেক গর্জিয়াস ড্রেস পরে যেতে হবে, সেটা একটা সিল্কের ড্রেস হোক, একটা নেটের ড্রেস হোক, একটা জর্জেটের এমব্রয়ডারি করা ড্রেস হোক। আপনি একটা জর্জেটের এমব্রয়ডারি ড্রেস পরলে আপনার কাছে গরম লাগবে না, বা একটা নেটের ড্রেস পরলে আপনার কাছে গরম লাগবে না, লাগবে, খুব ইজি থিঙ্ক। সেখানে তো অবশ্যই আমি একটা কটনের ড্রেস পরে যেতে পারবো না, গর্জিয়াস ড্রেস মিনস মানে গর্জিয়াস প্লেসে প্রেজেন্ট করার জন্য। সো ওই সব ক্যাটাগরির ড্রেস পরলে যেরকম গরম লাগবে,
এটাতেও এক্স্যাক্টলি সেম পরিমাণ গরম লাগবে, মানে কোনো ডিফারেন্স নাই যে আপনার এক্সট্রা করে ডেফিনেশন করার মতো এটাতে বেশি এটাতে কম, ঠিক আছে? এই তো, সো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পাঁচটা কালারই অনেক সুন্দর, আপনার আপনাদের কাছে যার যে কালার ভাল লাগে সেই কালার দেখে দেখে অর্ডার প্লেস করে দিবেন। জাস্ট আমি যখন প্যান্টটা ধরেছি, প্যান্টটা ধরার পরে ড্রেস ফিক্সড করেছি, তখন আপনারা কম্পেয়ার করবেন যে কোন কালার কম্বিনেশনটা আপনার কাছে সবথেকে প্রেফারেবল বা কোনটা ভাল লাগছে। আপু যেটা পরেছে নো শুধু সেটা ভাল লাগছে এমন না, প্রত্যেকটা কালারই সুন্দর, কম্বিনেশন সুন্দর, ঠিক আছে? আচ্ছা, সো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অবশ্যই অনেক বেশি দোয়া রাখবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।